যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবি। সরাসরি চলে যাব তার কাছে। শোয়েব, পুরো বিশ্বের মতন ব্রিটেনও অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ব্রিটেন, হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে। ইতিমধ্যে গত একদিনে সর্বশেষ যে মৃত সংখ্যা সেটি 847 এবং এখন পর্যন্ত এই নিয়ে সর্বমোট আক্রান্ত সংখ্যা 14,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 14,000 ছাড়িয়েছে এবং এবং আক্রান্ত সংখ্যা 1,08,000 ছাড়িয়েছে। আর সবচেয়ে বেশি যে খারাপের বিষয় যেটি হলো, আমরা কিছুটা দিন হয়তো এই আক্রান্ত সংখ্যা কমলেও গতকাল আমরা যে তথ্য পেয়েছি সেখানে প্রায় 5,599 জন আক্রান্ত হয়েছে, সেটি আবার হঠাৎ করে বাড়ছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার যে বিশেষজ্ঞরা বলছেন যে পুরো ইউরোপের মধ্যে ব্রিটেনের অবস্থা হয়তো করোনা ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহতম হতে পারে। আরটি যে বিষয়টি ভাবিয়ে তুলেছে যে ব্রিটেন চায়না থেকে প্রায় 1,60,00,000 পাউন্ডের প্রায় 20,00,000 বাসায় বসে যে টেস্ট করোনা ভাইরাসের যে সংক্রমণের পরীক্ষা করার জন্য যে টেস্ট কিট আনেছিল সেটি আসলে কাজ করছে না। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার, এখানকার বেশ কয়েকটি অধিকাংশ হাসপাতাল কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার পিপিই থাকছে না বলে, মানে পিপিই ফুরিয়ে যাচ্ছে বলে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার, যেটি যে এই যে ওই ক্রমাগত যে মৃত্যুর মিছিল বাড়ছে, এই মৃত্যুর মিছিল কিন্তু প্রতিনিয়ত যোগ হচ্ছে বাংলাদেশিরা। গতকাল আমরা যে তথ্য পেতে সেখানে সবশেষ 3 জন বাংলাদেশি মারা গেছেন, এই নিয়ে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত 120 জন বাংলাদেশি মারা গেছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটি আপনাকে জানিয়ে রাখা দরকার, সেটি হলো লন্ডনে বাংলাদেশ হাই কমিশন তারা একটি হেল্পলাইন চালু করেছেন, সেখানে বাংলাদেশিরা চাইলে বাংলা ভাষায় চিকিৎসা সেবা নেওয়ার জন্য চিকিৎসকদের নিয়ে কথা বলার জন্য একদিন হেল্পলাইন রয়েছে, সেটি 24 ঘন্টা চালু রয়েছে বলে আমাদের বাংলাদেশ লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে জানিয়েছে। এ ছিল ব্রিটেন থেকে করোনা ভাইরাসের সর্বশেষ খবর। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শোয়েব কবির।